পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফি জম্বির ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা কীভাবে আল্লাহকে দেখব আজ এ ব্যাপারে আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে আল্লাহকে কি দেখা যায় কি না যদি দেখা না যায় তাহলে তো তাকে দেখার কোনো উপায় নেই আর যদি তাকে দেখা যায় তাহলে কেন তাকে দেখি না এবং কিভাবে তাকে দেখা যাবে সেই প্রশ্নটা আসে তাই আগে আমাদের জানতে হবে যে আসলে আল্লাহকে দেখা যায় কি না কোরআন ও হাদিস অনুযায়ী আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে সফলকামী যারা বা যারা প্রকৃত মমিন জান্নাতবাসী তারা আল্লাহ দেখা পাবেন তারা আল্লাহকে এতটাই স্পষ্টভাবে দেখবেন এবং এতটাই সরলভাবে দেখবেন যেভাবে আকাশে পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাই সাহাবিদের একটি প্রশ্নের জবাবে আল্লাহর রাসল এই কথাটি বলেছিলেন যে জান্নাতবাসীরা আল্লাহতালাকে ওই দিন ততটাই সহজভাবে দেখতে পাবে অর্থাৎ দেখতে কঠিন হবে না যতটা কঠিন হয় না আমাদের জন্য আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে অর্থাৎ আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে যেরকম আমরা দেখতে পারি খুব সহজে সেদিন সেই সফলকামী ব্যক্তিরা জান্নাতবাসীরা বা জান্নাতিরা যারা আছেন মমিন তারা আল্লাহকে দেখতে পাবেন তার মানে হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহকে দেখা যায় বা দেখা যাবে এখন কথা হলো পরকালে বা মৃত্যুর পর যে আল্লাহকে দেখা যাবে বা মমিন বান্দারা দেখতে পারবেন সেটা নিয়ে কারো মধ্যে তেমন কোনো দ্বিমত নেই কিন্তু দুনিয়ায় থাকতেই আল্লাহকে দেখা যায় এটা নিয়ে যত সমস্যা যত দ্বিমত একদল মনে করে থাকেন যে পরকালে দেখা যাবে কিন্তু দুনিয়াতে আল্লাহ দেখা দিবেন না বা তাকে দেখা যাবে না আর যারা তরিকপন্থী আছেন সুফিবাদী গরুবাদী তাদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহকে পরকালে দেখা যাবে সে আল্লাহ চাইলে দুনিয়াতেও দেখা দিতে পারেন এবং দুনিয়াতেও তাকে দেখা সম্ভব এবং অলিয়া অলিয়াগণ আল্লাহকে দেখে থাকেন তাছাড়া কোরআন অনুযায়ী আমরা জানতে পারি তিনি জাহের বাতেন তো বাতেন অর্থাৎ গোপন সেটা দেখা যায় না কিন্তু যেহেতু তিনি জাহের কোরআন অনুযায়ী বলা হচ্ছে যে তিনি প্রকাশ্য তার মানে যা প্রকাশ্য তা তো দেখাই যাবে তার মানে আল্লাহকে দেখা যায় বা দেখা যাবে আমরা দেখতে পাচ্ছি না সেটা আমাদের আলাদা ব্যাপার কিন্তু এর মানে এই না আমি দেখছি না মানে এই না যে আল্লাহকে দেখাই যাবে না কারণ যে আল্লাহ পরকালে দেখা দিতে পারেন সে আল্লাহ অবশ্যই দুনিয়াতেও দেখা দিতে পারেন এখন আল্লাহকে দেখতে হলে বা দেখা যাবে কি না সে ব্যাপারে বুঝতে হলে আমাদের আরেকটি বিষয় ভালো মতো বুঝতে হবে সেটা হচ্ছে আল্লাহর অতুত সম্পর্কে যদি আমরা আল্লাহর অজুত সম্পর্কে না বুঝতে পারি তাহলে আল্লাহকে দেখা যাবে কি যাবে না এটা বোঝা আসলে সম্ভব না অর্থাৎ আল্লাহর আকার আকৃতির ব্যাপারটা কীরকম যে তাকে কি আসলে দেখা সম্ভব কি না কারণ বলা হয়ে থাকে যে আল্লাহ নিরাকার অসীম তো নিরাকার যে বা অসীম যিনি তাকে তো আসলে দেখা সম্ভব না তো এখানে আমরা কিছু বিষয় আছে যে আকৃতির ব্যাপার আছে যে আমরা এই বিষয়গুলো দেখতে পারি বাকি কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখতে পারি না তো এই জন্য বোঝার জন্য আমাদের আল্লাহর অজুত সম্পর্ক জানতে হবে আল্লাহর অযুদ পাঁচটি অর্থাৎ পঞ্চ অজুদে আল্লাহ বিরাজ করে থাকেন সব ওজুদে আল্লাহকে দেখা কোনোভাবেই সম্ভব না সে অজুতগুলো হচ্ছে অজিবুল অহেদুল মোমতেনাল মুমতেনাল আরেফেল অজিবুল ওজুদে যখন আল্লাহ বিরাজ করেন তখন কোনোভাবেই তাকে দেখা সম্ভব না কারণ অজেবল ওজুদই এরকম যেটাকে দেখা যায় না সেটা ব্য অর্থাৎ যার কোনো উদাহরণ নেই তার সাথে কোনো কিছুর সাদৃশ্যই হয় না তাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এমন কি সেই ওজুত হচ্ছে কল্পনার অতীত অর্থাৎ কেউ চাইলে সেটাকে কল্পনাও আনতে পারবে না দেখা তো দূরের কথা আমরা কোনো কিছু না দেখলেও কিন্তু কল্পনা করতে পারি কিন্তু অজেবল ওজুদের ব্যাপারটাই এরকম যে সেটাকে কল্পনাই করা যায় না এই যে যারা বলে থাকেন যে আল্লাহকে দেখা যায় না তারা মূলত অজবল অযুধে বিরাজমান আল্লাহর ইবাদত করে থাকেন আল্লাহ একজনই পঞ্চরূপে পঞ্চ অযুধে তিনি বিরাজ করেন যারা অজবল অযুধে বিরাজমান আল্লাহকে মাবুদ মানেন মালিক মানেন স্রষ্টা মানেন বা তার দাসত্ব করেন ইবাদত করেন তারা আল্লাহকে কখনোই দেখতে পাবে না কারণ হচ্ছে যিনি নিরাকার যার কোনো আকার নেই যিনি অসীম অনন্ত যার উদাহরণ নেই সাদৃশ্য নেই যে কল্পনার অতীত তাকে কিভাবে দেখা সম্ভব তাকে এহকালেও দেখা সম্ভব না পরকালেও দেখা সম্ভব না তাই যারা বলে থাকেন যে আল্লাহকে দেখা যায় না বাকি থাকে চারটি ওজুত এই ব্রহ্মাণ্ডের আমরা যত যা কিছু দেখি অনুভব করি সব এই বাকি চারটি ওজুদের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ এই পঞ্চ যদি পৃথিবীর সব কিছু গঠিত যেহেতু তা আল্লাহ নূর থেকে সৃষ্টি আর আল্লাহ তার সৃষ্টির মাঝেই বিরাজ করেন তো এই পঞ্চ নিয়ে নিয়েই বিশ্বব্রহ্মাণ্ড তো একটা অজুদের কথা বললাম যেটা কল্পনাতীত তাই সেটা বাদ দিচ্ছি বাকি যে চারটি ওজুত আছে তা মানুষ অনুভব করতে পারে এবং দেখতেও পারে এই বাকি চারটি ওজুদে আল্লাহর অবস্থানের ব্যাপারেই কোরানে বলা হয়েছে যে যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সব দিকে আল্লাহর চেহারা আল্লাহর মুখ অর্থাৎ আমরা যেদিকেই মুখ ফিরাই না কেন সব দিকে কিন্তু আল্লাহর চেহারা আল্লাহর মুখ এখন আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা হচ্ছে অজ্ঞ তার অজুত সম্পর্কে জানি না তার ভেদ জানি না তার রহস্য জানি না এই যে চারপাশে আল্লাহর চেহারা আল্লাহর মুখ বা আল্লাহ যে আরেক জায়গায় বলেছেন তিনি সব কিছুকে বেষ্টন করে আছেন এই যে কথাটা তো এইটা হচ্ছে তার সেই বাকি চারটা অজুদের বিরাজের কথা তিনি বলেছেন এই বাকি চারটি ওজুদে চারটি রূপে তিনি এই সৃষ্টির মাঝে বিরাজ করেন তাই যে তাকাই না কেন আমরা তার চেহারা দেখতে পাই তাই আল্লাহ বলেছেন যেদিকেই তাকাও না কেন সেদিকে আল্লাহর চেহারা কিন্তু আপনার আমি গাতগাছালি দেখি দেওয়াল দেখি অন্য কিছু দেখি পশু পাখি দেখি কিন্তু আল্লাহর চেহারা দেখি না কিন্তু আল্লাহ তো বলেছেন যে আমি যেদিকেই মুখ ফিরাই না কেন চোখ ফিরাই না কেন আমার চারপাশে শুধুই আল্লাহর চাহা এটা কোরআনের কথা তো এটা না বোঝার কারণ হচ্ছে আমরা আল্লাহর অজুত সম্পর্কে জানি না ওই যে নিরাকার যিনি অজীবল ওজুদের যিনি বিরাজ করেন বা যখন তিনি বিরাজ করেন সেই আল্লাহকে ধরা ছোয়া যায় না দেখা যায় না কল্পনা করা যায় না কিন্তু বাকি ওজুতগুলো অনুভবে আনা যায় এবং ধরা ছোঁয়াও যায় দেখা যায় কিন্তু আল্লাহকে দেখা বলতে আসলে যে কথাটা বলা হয় বোঝানো হয় সেই ব্যাপারটা একটু আলাদা যে অনেকে বলে থাকেন সৃষ্টি তার প্রকাশ্য রূপ এই যে সৃষ্টির মাঝে তাকে দেখা এই দেখার ব্যাপারটা একরকম আর আসলে আল্লাহ বলতে যে দেখার কথাটা বলি যে আল্লাহকে দেখা যায় নামাজে মমিনের মেরাজ হয় আল্লাহর সাথে সাক্ষাৎ হয় আল্লাহকে একজন মমিন বান্দা দর্শন করেন আওয়ালিয়ার আল্লাহকে দেখেছেন এই যে ব্যাপারটা এই বিষয়টা আলাদা অর্থাৎ বাদ বাকি যে চার অযুত আছে তার মধ্যে তেনাল মোম কেনাল আর এফ এই যে তিন যে অযুত বা অহিদুল এই যে আল্লাহকে অনুভব করা বা দেখার যে ব্যাপারটা যে অজ্ঞানতার পর্দা খুললে যে আল্লাহকে দেখা যায় মেমের পর্দা খোলার পর সেই দেখার ব্যাপারটা একরকম আরেকটা হচ্ছে মানুষ আল্লাহ কে দেখা বলতে যেটা বোঝায় অর্থাৎ রাসুল যে কথাটা বলেছেন যে পূর্ণিমার চাঁদের মতো তোমরা তাকে দেখবে অর্থাৎ পূর্ণিমার চাঁদকে যেরকম দেখা যায় স্পষ্ট সেরকমভাবে আল্লাহকে দেখবে এই যে একটা কথা সেই আল্লাহকে দেখার ব্যাপারটা বা যে আল্লাহকে দেখার ব্যাপারটা এই দেখার সাথে এক করে দেখা যাবে না দুইটা একটু আলাদা তাহলে কোন দেখাটা আল্লাহ দেখা বা কোন যদি আল্লাহর দেখাটা পাওয়া যায় বা সেটাই সেই দেখার কথা যেটা মানুষ ভাবে সেটা হচ্ছে অহেদুল উজুদে আল্লাহর দেখা পাওয়া ভক্তকে দয়াল অহেদুল উজুদে দেখা দিয়ে থাকেন সেটাই হচ্ছে সেই দয়ালের দর্শন সেটা কেমন যে এক নুরানি মূর্তি তার সামনে হাজির হবে মনে হবে যেন লক্ষ তারা নক্ষত্র সূর্য একত্র করলেও সেই আলোর কাছে কিছুই না একটা আলো পুরুষ তার সামনে উপস্থিত যেটা দেখার পর সে সব কিছু ভুলে যাবে যে ব্যাপারে একজন সাধক বলেছেন দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না এই চোদ্দ ভুবনে আমার মসজিদ মাওলানা এই যে দেখার যে বিষয়টা সেটাই হচ্ছে সে আল্লাহ দেখা ঐরূপ শয়তান ধারণ করতে পারবে না কেউ ধারণ করতে পারবে না আর সবাই সেটা দেখতেও পাবে না এটা শুধু সেই দেখবে যাকে তিনি দয়া করে দেখা দিবেন সেই রূপ এমন যে সেই রূপকে ধরা ছোঁয়া যাবে না কিন্তু দেখা যাবে সাধকরা সাধনার সময় সেই রূপ দেখতে পান ভক্তরা যখন বিপদে পড়ে দয়ালকে ডাকেন তখন সেই রূপ ধরে তিনি আসেন এবং ভক্তকে উদ্ধার করেন কেউ কেউ সেই রূপের ঝলক দুই একবার দেখেন কিন্তু কর্ম ভালো মতো না করতে পারার কারণে অর্থাৎ পরবর্তী স্টেপগুলো ভালো মতো আগাতে না পারার কারণে দেখা যায় তারা সেই রূপটি হারিয়ে ফেলেন কিন্তু যারা আউলিয়া পর্যায়ের ফানাফিল্লার স্তরে পৌঁছে গেছেন তাদের সামনে থেকে সেই রূপটা আর সরে যায় না তারা আল্লাহর সেই রূপ সবসময় দেখতে পান এখন সেই রূপ কিভাবে দেখব আমরা অর্থাৎ যে রূপে আল্লাহকে দেখা যায় ওহেদুল ওজুদের যে রূপ তার সেই রূপেই তাকে আমরা কিভাবে দেখতে পারবো সেই রূপ দেখার জন্য একটা বর্জ্য দরকার একটা চেহারা দরকার সেটা হচ্ছে পীরের বর্জক পীরের চেহারা ভক্ত তার নিজের পীরের চেহারায় আল্লাহকে দেখতে পাবে আল্লাহর রূপ অনন্ত সবাই যার যার মুর্শিদের রূপে আল্লাহকে দেখতে পাবে এজন্য একটা বর্জ্য লাগে তাই সবাইকে বাধ্যতামূলকভাবে একজন মুর্শিদের কাছে পীরের কাছে আত্মসমর্পণ করতে হয় গুরু রূপেই তাকে দেখা সম্ভব অন্য কোনো রূপে নয় এর জন্য প্রয়োজন প্রথমে ভজন ভজন কি অর্থাৎ গুরুর কাছে আত্মসমর্পণ করে সম্পূর্ণভাবে যান মাল যা কিছু আছে সম্পূর্ণ তার ইখতিয়ারের মধ্যে নিয়ে গিয়ে তাকে খুশি করা তার সেবা যত্ন করা সে যা বলে তা করা এক কথায় তার ইচ্ছায় তার হুকুমে তার মধ্যে ফানা হয়ে যাওয়া যেটাকে ফানাফি শায়েক বলে এই স্তর পার হলে গুরু অর্থাৎ যখন সে ভজন করে গুরুকে সন্তুষ্ট করবেন তখন গুরু কৃপা করে ভক্তকে কিছু সাধনা দান করবেন সাধনার জ্ঞান দান করবেন ভক্ত সেই সাধনার পদ্ধতি অনুসরণ করে সামনে আগাতে থাকবেন এবং সময় যদি সে সঠিকভাবে সাধনা করতে পারেন গুরুতে তার নিষ্ঠা থাকে ভক্তি থাকে বিশ্বাস প্রেম থাকে তাহলে একদিন সেই নুরানি রূপ মূর্তি তার সামনে এসে হাজির হবে সেদিনই হবে তার মেরাজ সেদিনই হবে তার সেই পরম রূপ দর্শন আল্লাহকে দেখা তার আগে নয় এই জন্য আগে গুরুরূপটাকে ভজন করতে হবে গুরুকে ভজন করতে হবে এই গুরুরূপ ধ্যানের মাধ্যমেই এই রূপ আস্তে আস্তে জাগ্রত হতে থাকবে এই রূপের মাঝেই সেই রূপের প্রকাশ ঘটবে এই জন্য একজন সাধক বলেছেন ওই রূপ ভাবিতে ভাবিতে যাবে তরেই সোনার দেহ নষ্ট হবে সেদিন সাক্ষাৎ দর্শন হয়ে যাবে অনুমানা রবেনারে গুরু বলে কাঁদবি যদি আগে সম্বন্ধ কর গুরুর সনে তুই জোরো করে কি কাঁদতে পারবি মমতা না হলে পরে অর্থাৎ আগে গুরুর সাথে প্রেম করতে হবে গুরুকে ভালোবাসতে হবে এইরূপ ভাবতে ভাবতে তার বর্জুককে ভাবতে ভাবতে যখন এই দেহ নষ্ট হবে এই দেহ নষ্ট হওয়া বলতে অর্থাৎ সাবর্ণভাবে সাধনা করতে গেলে এই দেহ তার দেহ থাকবে না গুরুর হয়ে যাবে কখনো বেহাল দশা হবে তখনই সেই রূপ সামনে আসবে সেদিন আর অনুমান বিশ্বাস থাকবে না অর্থাৎ এই যে একটা অনুমান আছে কি নাই কোথায় আছে কি রূপে আছে সেই ভাবটা থাকবে না কিন্তু সেদিন বর্তমান অর্থাৎ সে সাক্ষাৎ দর্শন করবে এই বোর ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন মান র আনি ফাকত র আ মান র আনি যে ব্যক্তি আমাকে দেখল ফাকদ অবশ্যই র আল হক সত্যকে দেখলো আল্লাহকে দেখলো এখানে গুরুত্ব দিয়ে বলছেন ফাকদ মানে অবশ্যই যে ব্যক্তি আমাকে দেখলো সে অবশ্যই আল্লাহকে দেখল এটা রাসুল বলছেন তার মানে কি বোঝা যায় রাসুলের চেহারায় আল্লাহর চেহারা খাজা বাবা তার ভক্তকে বলেছেন কুতুবুদ্দিন তুমি কি আল্লাহ দেখতে চাও তোমার তো খুব ইচ্ছা আল্লাহ দেখার যদি তুমি আল্লাহকে দেখতে চাও তাহলে তুমি আমার চেহারার দিকে তাকাও আমার চেহারা দেখো আমার চেহারা আর তার চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই অর্থাৎ পীরের কি হচ্ছে তার সেই চেহারা কিন্তু এই চেহারার মধ্যেই সেই পরম রূপকে আবার জাগ্রত করতে হয় ভজন এবং সাধনার মাধ্যমে তাই আল্লাহ দেখার উপায় হচ্ছে গুরুর বর্জ্যক ধ্যান কিন্তু গুরুকে ভজন করে তারপর সাধনা তার কাছ থেকে শিক্ষা নিয়ে সাধনার মাধ্যমে আল্লাহকে দেখা সম্ভব এই জন্য প্রয়োজন আত্মজ্ঞান ও আত্মচেতনা তারপরই আস্তে আস্তে আত্মশুদ্ধি হতে থাকবে তারপর জাগবে উপলব্ধি তারপর সে আত্মদর্শন সেই আত্মদর্শন মানেই হচ্ছে সেই প্রভুর দর্শন আল্লাহর দর্শন তাহলে বোঝা গেল যে আল্লাহকে দেখতে হলে অবশ্যই একজন পীরের পায়ে রবি করতে হবে তারপর তার দেখানো পথে সাধন ভোজন করলেই আল্লাহর দেখা পাওয়া সম্ভব অন্যথায় নয় তবে শেষে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যারা বলছে আল্লাহকে দেখা যায় না অসম্ভব তারা অজীবলুজুদের কথা বলছেন আসলে সেই রূপকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কল্পনাই করা যায় না যাকে তাকে দেখা যাবে কিভাবে। তাই তারাও ভুল বলছেন না প্রথমত আপনাকে মূল হাকিকতটি বুঝতে হবে তাই যারা ভাবছেন যে আল্লাহকে দেখা যাবে না আমি তাদেরকে বলবো যে আল্লাহ দেখা যায় কি যায় না এটা নিয়ে বিতর্কের কিছু নেই পাল্টাপাল্টি জবাব দেওয়ার মতো কিছু নেই এটা যার যার তক্তির আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন তার জন্য কোনো মর্জিদ রাখেন না এটা তিনি কোরআনেই বলে গেছেন তাই এটা বিতর্কের বিষয় নয় অনেকেই বলেছেন আল্লাহকে দেখা যায় আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করতে পারেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে